এই যে জয় নির্বাচনের যে জয়, এই জয় নিয়ে আপনার বক্তব্য, রামপুরহাটের মানুষের কাছে একটা ভাবা যে মানে জয় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জয় মামাটি দিচ্ছে এবং রামপুরহাটি মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতার সৃষ্টি। কারণ এবার এবারই মানে রামপুরহাটের মানুষ এমন কয়েকটি ওয়ার্ড উপহার দিয়েছেন যে যেগুলি আমরা দীর্ঘকাল ধরে পাইনি। তার মধ্যে নিঃসন্দেহে 5 নম্বর ওয়ার্ড, সেটা বিজেপির গড় বলে খ্যাত হয়ে গেছিল, কিন্তু বিজেপি বিধানসভায় আমরা পেতাম, আমরা দুর্গিত হয়েছি, এরকম নিদর্শন আছে। স্বাভাবিক তবুও আমরা পৌরসভাকে পৌরসভাতে এই ওয়ার্ডগুলো পাইনি। যেমন 3 নম্বর ওয়ার্ডে কোনোদিন তৃণমূল পাইনি, 1 নম্বর ওয়ার্ডে কোনোদিন তৃণমূল পাইনি, 5 নম্বর ওয়ার্ডে কোনোদিন তৃণমূল পাইনি। আমরা সেই ওয়ার্ডগুলোতে মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা এবং বিজয়ী করা এবং ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করা, এটা নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য এবং আমরা মানুষের কাছে কৃতজ্ঞ, রামপুরহাট বাসীর কাছে কৃতজ্ঞ। এবং সার্বিকভাবে যে জয়, সেই জয়টা নিঃসন্দেহে 18টার মধ্যে 17টা ওয়ার্ডে আমাদের যে জয়, সেই জয়ে মানুষকে এতখানি সমর্থন করেছে, এই জন্য আমরা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নাম্বারে।